আমি তো নিষ্পাপ মাসুম কিচ্ছু করি না এমন একটা পোলা কিন্তু আমি পোলা না আগো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা কমেডি অ্যাক্টর পাভেলের অনবদ্য কিছু ডায়লগ। কর্মীর ছেলে আবু কি করবো, তুই অরে থামর দিস আজকা, তুই জানোস আমার কি লাগে ছোট ভাই? আজকে কসবাসে বেড়াতে পাইছি, আমি সব থাপ্পড় দিল গুলি গেলাম, কিন্তু তেরু ধাসা আরে তেলে বলছে এই হাসা তোরে এই তোরে বিল দেই তো বললাম এই কবিলা কিছু কষ্ট করে আলো বালা কি আমার তাদরে গালি দিয়ে কথা বলছো আবু কাকা আন্দার যে ডায়লগ গুলো আপনাকে হাসাতে বাধ্য করবে, তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তোর গাড়ির রগ ইদানিং একটু বেঁকা হয়ে গেছে বেশি, গাড়ির রগ তো আগে থেকেই বেঁকা, কাতাল দিয়া সুতা করে দিব। তো চলুন শুরুতেই শুনে আসি হোটেল রিল্যাক্স নাটকে পাভেলের এই অ্যাটিটিউড ডায়লগটি। দিস ইজ ইউ, ইউ হেই লেডি দিস ইজ ইউ। Hello, I'm Oishi. Nice to meet you. Same here. Shatanar bachche charitrohin. চুমু দেওয়ার এই অস্থির ডায়লগটি কেমন লাগতো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবার জিমার লই আবি, সুন্দর না? সুন্দর মানে কি কস তুই? ওই বেটা করা আইটেম গান তাহলে মামা, এবার চন্দ্র রুমে ঢুকবি আমি ঠিকা আরে ভয় দেয়া এটা চুমু দে, তোর তো এলা তো আরে ভয় দেয়া তোর এই জায়গায় জিনিসটা একদম এ লেডি কিস মি এলা তোর বয়ফ্রেন্ড কি লে এখন শুনবো নিজেকে কাওয়া বলে পরিচয় দেওয়ার এই মজার ডায়লগটি। আপনারা ঢাকা থেকে আইছেন না? সোহেল ভাই আগো বাড়ি যাবেন? জি জি জি। ও উনাগো বাড়ি মেহমান আপনারা? জি আমরা ঢাকা থেকে আসছি। আল্লাহ আমি তো অনেক বড় ভুল করে রাইছি। আসসালামু আলাইকুম, আমি পাখি। ওয়া আলাইকুম সালাম, আমি কাওয়া। আমার ফ্রেন্ডস আর টক্সিক অ্যাম্বিশন। মেয়েদের ফেসবুকের প্রোফাইলের ছবি দেখে পাভেলের এই রিঅ্যাকশনটি কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ছবি ছাড়া কেন পড়াইছি? পাভেল যখন নাবিলার উপর ক্রাশ খায় তখন তার কি অবস্থা হয় চলুন দেখে আসি। সাদা ড্রেস পরা বসে রয়েছে জাস্তি করি, মনে হইতেছে একটা ময়ূরি বসে আছে, ভাই হাতের ভালো লাগে না। লগেরটা নাবিলা কি বলতাম ভাইয়া, পুরা করা মেসেজ কাটিয়েছে দাও 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 পাভেল যখন শাহরুখ খানকে কপি করে এইভাবে ডায়লগ দেয় তখন তার ঠিক এরকম অবস্থাই হয়। একলার কি পেমার ঠিক চোরি চোরি চুপকে চুপকে চিঠিয়া লিখা কাটতি কুছ কেনা থা শায়দ উসকে জানে ভি কিসি সে ডরতি থি জব উসকে সাথ মিলতি থি এই মুঝে ডরতি থি প্যার কেসা হোতা হে প্যার কেসা হোতা হে মোটা মোটে শরীর একটা ভাব আইছে না। এরপর আমরা শুনবো পাভেলের এই অ্যাটিটিউড ডায়লগ। জো তুমি আমার গার্লফ্রেন্ডের রিংটোন নিয়ে যাচ্ছো, তুমি বনানি যাবো না, তোমার খবর আছে বলে বনানি গেলে কি করবি মাতা? ডোন্ট টাচ মি জু, আমি কিন্তু আমার ড্যাডিকে কল দিব, তুমি আমার ড্যাডিকে চেনো না এখন। তো ড্যাডি আর তুই এক নয় কাকুটি আইস বিচিটা ধরা দিন। কি
কিডনি নাটকে পাভেলের এই ডায়লগটি বেশ ভাইরাল হয়েছিল। তুই একটা শিক্ষিত লোকের কানে চুমা দিছস, ক্যামেরা কি করছস? তুই নেট পাস, শিক্ষিত, গাইডাস কে তোর চুমা দিছি, তোর শিক্ষা কথা পাইলে চাপাবাজি কোন লেভেল পর্যন্ত করা যায় পাভেলের এই ডায়লগটি না দেখলে বুঝতেই পারবেন না। দেখি নেতা হয়ে গেলি কে, আমার পোস্টার দেখেন নাই? আপনার রোডে তো আছে, এই এর রোডে পোস্টার লাগাস তাই? না ভাই, আপনার রোড দেখে পোস্টার লাগানি হলো। ডাক্তারের চেম্বারে গিয়ে পাভেলের এই ডায়লগটি অস্থির ছিল, না দেখলে মিস করবেন। কি কয়, আমি নাকি নেশা কর, আমার এলাকায় ঢুকে আমার কি দিদি নালন, আমি সবাই কিন্তু ঘুরাই দিব, ঠিক আছে? ওকে ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।